যদি ঝড় জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ অপেক্ষা করে আল্লাহর কোরআনের পক্ষে থাক আমি তোমাদেরকে জানাই দিচ্ছি আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদের সাথে পনেরোটি চুক্তি করব কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর চুক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানা যায় গোলাম শোনো আউযু বিল্লাহ আমরা বিতর তোমর দুধ শৈতানের আসা থেকে পানা চাচ্ছি আল্লাহর কাছে শুরু করছি পরম করুণাময় আল্লাহ কার নামে জোরে বলন বল আল্লাহ নামে আল্লাহ বলেন

আল্লাহর কোরআনের জেকের করা হয় আল্লাহর দিক নির্দেশনা তুলে ধরা হয় মমিন হবে যারা অজিলা দখল বহব তাদের অন্তর কাপাবে তারা কি করবে অন্তর তাহলে বন্ধগণ পরের অংশটুকু যাব আমি কিন্তু আগে আপনাদেরকে বোঝা লাগবে মমিন কারাব মমিন কারাব আল্লাহ করাবুল আলহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযাল আলাইহিমুল বালা'ইকা আমার ভাইরা রব্বুন আল্লাহ এই তে রে এত টুকুর বেক কলমা মজহারি করেন আল্লাহ পাক বলেন যারা আল্লাহর রব কথার উপরে প্রতিষ্ঠিত থাকে তারাই হলো মুমিন যারা আল্লাহু আকবার এই মুমিন যারা হয়

ইন্না নিশ্চয় আল্লাহ দিনা জাহারা কল বলিয়াছিল অতীত কালে যারা বলিয়াছিল আমাদের রব আল্লাহ আমাদের রবকে জোরে আমাদের রব আল্লাহ সুমস্ত কম কম বলে নাই যেহেতু শব্দ অক্ষর গুলো বাড়াছেন এসতে কমাত মানে শুডিডও প্রতিষ্ঠিত দ্বারা থেকে ছিল শুডিডও প্রতিষ্ঠিত কি একটু কাল আমাদের ঝড় হয় আইলা হয় টর্নেডো হয় হওয়ার পর কিছু রাস্তাগুলো কিন্তু রাস্তার পাশে যে গাছগুলো থাকে কিছু গাছ উপরে পড়ে আর কিছু গাছ দাঁড়ায় থাকে ঠিক না ঝড় বাতাসের পর কিছু গাছ যারা যারা থাকে এটা কেবল বলা হয় ইসতিকাম ও প্রতিষ্ঠিত ঢাকা আমার বাইরা মুপাসের বর্ণনা করতেছেন ইসলাম পন্থী পর কোরআনের বিধান মারার পর যাদের বাতিলের চক্ষুকে অপেক্ষা করে জেল জুলুম নির্যাতন নিপীড়ন অপেক্ষার করে যারা কোরআনের পথে অটল আর অবিদল থাকে এটা বলে এসতে কামু এরাই বলে ইমানদার মুমি শ্যাল্লা করে আপনার মিন বলছে গোলাম শোনা ইমানদারকে ডাকতে বলছি তোমরা ইমান যারা হও যদি ঝড় জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ অপেক্ষা করে আল্লাহর কোরআনের পক্ষে থাকো আমি তোমাদেরকে জানাই দিচ্ছি আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদের সাথে পনেরোটি চুক্তি করব কয়টা জোরসে বলন ঝিমে গেছেন কয়টা চুক্তি জোরে বলন কয়টা এক নম্বর চুক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা যায় গোলাম শোনো

সকল কিছু অপেক্ষা করে আপনার দায়িত্ব হলো কোরআনের পথে অটল আর অবিচল থাকা আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম আমার দায়িত্ব হলো সকল তাগ সত্যের হাত থেকে তোমার নিরাপত্তা দেওয়া এক নাম্বার হলো বিপদ থেকে রক্ষা করার চুক্তি করেছেন কে জোরে বল দুই নাম্বার হলো দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত যাওয়ার পথ আমি সহজ করে দিব কিন্তু শর্ত হলো তোমরা নামাজের ভিতরে থাকবা আমার কাছে সরল সঠিক পথ তোমরা চাইবা আমি আল্লাহ পাক দিয়ে দিব আবার পুরানোল কারীমের ৩ নম্বর সু ২ নম্বর পারা ৩ নম্বর সুরা ২২ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার 10০ নম্বর লাইনে। সত্্যর এবং এ ত নম্বর এক সৌরা তুল আহজাবের বিতাল্্যাপ্যাগ বলে। ইয়া আইগাললাদিন না আমানো অকলো পাউলাংসাদদা।

সত্য কথা বললেই জেলখানার ভিতরে নেওয়া হয় সত্য কথা বললে ফাঁসির মঞ্চে নেওয়া হয় এমন কি সত্য কথা বললে নির্যাতনের উপর নির্যাতন করা হয় আপনারা দেখেছেন ফেসবুকে গতকাল নির্বাচন যেটা হয়েছে সাইদ আহমেদ ভাই নোয়াখালী থেকে ফেনির নোয়াখালী নোয়াখালী থেকে নির্বাচিত হয়েছে যিনি একজন শাসক শ্রেণীর ব্যক্তির চাইতে দুই শত দশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে অথচ স্পষ্ট যেটা ঘোষা মাজা নাই সেটা গ্রহণ করলেন না নির্বাচন কমিশনার কিন্তু যেটা ঘোষা মাজা করে স্পষ্ট সেটা গ্রহণ করে বিপক্ষ ব্যক্তিকে ঘোষণা করে দিলেন তাহলে জুলুম আছে না নাই সত্য কথা চলে এখানে আমাদের প্রশাসনের ভাই বলতেছে আপিল করতে পারবেন তার সত্য কথা বলতে পারছে জোরে বলেন যুবকরা যারা আছে আপনারা দেখেছেন আমার ভাইয়েরা সেই জন্য সত্য কথার অভাব আছে না নাই অত চললেন নাই বলছেন ইন্নাস সিদকাই হাদি ইলাল বিররো ওয়া ইন্নাল বিররো ইহাদি ইলাল জান্নাত সত্য কথা বলবে যে পুণ্যর পথ দেখবে সে আর ওই পুণ্যর পথ তাকে জান্নাতে নিয়ে যাবে

আল্লাহকে ভয় করার পর দেখিন সত্যবাদীদের বন্ধু হয় এই জন্য বাংলার মুসলমান এই জন্য বগুড়াবাসী সত্য কথা আপনার সমাজে যে বলবে সত্যের পথে যে চলবে তাকে বন্ধু বানানোর দরকার আছে না যারা সকাল টিপিতে উঠে মিথ্যা কথা বানায় বানা বলে এই জাতের মানুষ আছে না চুরি করে আসি নাই তুমি কোন কায়দা এসেছো আল্লাহর ওলি পাকা সুর কোন কায়দায় মিথ্যা কথা বলে আমার বুঝে আসে না হয় গজব তাৎক্ষণাক পরবে ঠিক কিনা এই জন্য শান্ত আবার আল্লাপাক বাক কোন তোমরা সত্যবাদীদের সাথে থাকবা যদি সত্যবাদীদের সাথে থাকো আমি তোমাদেরকে দুই নাম্বার চুক্তি করতেছি শোনো ইউসলিহ লাকুম আমালাকুম তোমাদের পূর্বের অতীত জীবনের যতগুলো আমল আছে এর ভিতরে যদি ছোট ছোট ভুল থাকে আমি আল্লাহ অতীত আমলগুলোকে সংশোধন করে দেব জান্নাতে যাওয়ার জন্য যত নেকি প্রয়োজন আমি আল্লাহ নেকির কাজের ব্যবস্থা করে দেব শুধু তাই নয় ওয়াগফির লাকুম যুনুবাকুম যুনুব শব্দটি বহু জানবন শব্দটি এক বছর তোমার জিন্দিগিতে যত পিছনের গুণা আছে আমি সকল গুণাগুলোকে মাপ করে দিবা বলুন তো ফতুয়াকার তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নেকির পথ করার জন্য জালিমদেরকে পরিত্যাগ করে কি ইমানদারদের বন্ধু হওয়ার দরকার আছে না আমার ভাইরা

যারা ইমান আনয়ন করেছে আমাদের ইমান আছে না নাই জোরে বল লাগবে সাক্ষী দিবেন কাকে আল্লাহ পাক বলেন যারা ইমান আনয়ন করেছে এবং আমি আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিয়েছি আপনাদের জ্ঞান আছে না নাই জ্ঞান আছে তাহলে আপনার জ্ঞান থাকার পরে মিথ্যাবাদী টিভিতে উঠে প্রত্যেকদিন মিথ্যা কথা বলে এর সাকৃত গুলো চূড়ান্ত মিথ্যাবাদী আপনার জ্ঞান থাকার পরও আপনার সমর্থন করেন আল্লাহ রাসুল এবং কোরানের ধারাবাশ্যক অনুযায়ী মিথ্যাবাদী মোনাফিক মোনাফিকের স্থান আল্লাহর জাহান্নাম মান্তা সাব্বা বি কোমেন ফাওয়াম যার সাথে যার বন্ধুত্ব যার সাথে যার সমর্থন তার সাথে তার হাসন নাসর মিথ্যাবাদীদের যদি মিথ্যাবাদীদের যদি স্থান হয় আল্লাহর জাহান্ন নামে আপনি যতই হাজিওয়ালা টুপিওয়ালা মুন্সিমল বেওয়ালা হন না কেন ওদের সমর্থন করার কারণে আপনার স্থান হবে আল্লাহর জাহান্ন নামে কিনা এই জন্য সত্যবাদী দেওয়ারও দরকার আছে না নাই আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের এই যে পানি পড়তিছে হ্যাঁ পুরো তারপর আলোচনা চলবে ও মুসলমান ভাইরা কালনাগান এই জন্য দুই নাম্বার তিন নাম্বার গলো জান্নাত তিন নাম্বারের চুক্তি গলো জান্নাতে যাওয়ার চুক্তি সম্মান মর্যাদা বৃদ্ধি হওয়ার চুক্তি ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এইবার জানায় দিচ্ছে বন্ধুরে শোন চতুর্থ নম্বর সৃষ্টি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মনোযোগ আছে সকালে কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন দেখি আমার বাইর সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন চতুর্থ নম্বরের চুক্তি তোমাদের সাথে করতে কার সাথে করতেছে আমাদের সাথে কার সাথে আল্লাহ কার সাথে চুক্তি করতেছে বান্দার সাথে কার সাথে তার মানে আজকে উদ্দির গোলাবাসী আপনাদের সাথে আমার আল্লাহ চুক্তি করতেছে ইমানদার হওয়া লাগবে ইমানদারদের জন্য চতুর্থ নম্বর চুক্তি হলো ও ইমানদারা শোনো আমি আল্লাহ তোমাদের নিকটবর্তী হয়ে তোমাদের ভালোবাসবো আয়াতটা ধরুন হাফেজে কোরআন যারা আছেন নয় নম্বর সূরা দশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের সাত নম্বর নিশ্চয় আমি মুত্তাকিদের ভালোবাসি তাহলে আমরা যদি মোত্তাকি হয় আমাদের ভালোবাসবেন তিনি কে আমার বাইরে শুধু তাই নয় আবা রব্বুল इज্জত ওয়াল জালাল আয়াতের ওম 19 নম্বর সূরা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 96 সুরা সূরাতুল মারইয়াম আল্লাহু রাব্বুল বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর মানু উদ্দা অ পৃথিবীর মানুষ যারা শোনা আমি আল্লাহ পাক যখন ভালোবাসি তোমাদেরকে তখন আমি জিব্রাইলকে বললি জিব্রাহি ওদেরকে জানে দাও ফেরেসা এসে পৃথিবীর যারা ফেরেশতারা আছে ফেরেস্তাদেরকে ফেরেস্তাদেরকে দাও আমি ওই ব্যক্তিকে দুনিয়ার ভালোবাসি দুনিয়ার মানুষের কাছে যেন ফেরেস্তারা ঘোষণা করে ওই মানুষদেরকে আমার আল্লাহ ভালোবাসে ওই মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন রহমান যারা ইমান আল্লাহর প্রতি ইমান এনেছে সৎ কর্ম করেছে সাইয়া জাহুল্লাহমুর রহমান উদ্দা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলতেছি ওই ব্যক্তিকে তাম পৃথিবীর মানুষেরা ভালোবাসে তাহলে সত্য কলে ইমান আনয়ন করা লাগবে ভালো কাজ করা লাগবে আজকে যদি আমরা উদাহরণ দেয় সারা বাংলাদেশের একজন আল্লামা ছিল আল্লামা দেল আর সাইদি কোরআনের পক্ষে ছিল শত আমল করেছে এই জন্য জালিম রাজা কুনি রায় দিয়েছে আল্লামা সাইদির রায়ের সঙ্গে সঙ্গে তিনজনে তিন দিনে দুইশো সতেরো জন ব্যক্তি নিজের কলিজার তাজা রক্ত জমিনে দিয়ে প্রমাণ করেছে আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ভালোবাসি ঠিক না আল্লামার পক্ষে ডাক আবারও রাজপথ উত্তাল করার জন্য ডাক দেয় কোরআনের জন্য শুধুমাত্র একমাত্র আলিমদের পক্ষে রাজপথে দাঁড়ানোর জন্য কেউ আল্লাহকে দেখা যায় সুতরাং এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ রাষ্ট্র নিয়ে কেউ কথা বলতে পারবে না এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুসলমানদের ধর্মে অনুবাদী তাগাত দিয়ে কথা বলতে পারবে না এটা আলী মালামার বাংলাদেশ এটা ইসলাম প্রিয় মুসলমানদের বাংলাদেশ যে ব্যক্তি আল্লাহর কোরআন এবং সুন্নার বিরুদ্ধে করবে এদেরকে প্রসাদ দিয়ে বঙ্গপুর সাগরে এদেরকে ভাসিয়ে দেওয়া হবে ঠিক তুমি মনে করেছ এই দেশে কোরআনের বিরোধাচরণ করে তিনজন লাফাঙ্গা বামপন্থী নাস্তিকদের নিয়ে তুই মজা লুটাবা এখানে সম্ভব ন এটা কোনোদিন আফগানিস্তান হবে না এটা কোনোদিন ফিলিস্তিন হবে না এটা কোনোদিন সেসনিয়া হবে না এটা কোনোদিন মানমার হবে না এটা হলো কাশ্মীর হবে না কেননা বাইশ হাজার মাদ্রাসার প্রত্যেক ছাত্র গুলো তাহার আল্লাহর কাছে কাঁদে তাদের চোখের পানি আল্লাহর সাথে সম্পর্ক তাদেরকে ফাঁসি দিয়ে জেল দিয়ে হত্যা করে জমিন থেকে তুলে দেওয়া যাবে না যাবে না যাবে না আমার দেশে অনেক ব্যক্তি বলে আমাদের নেতার নেত্রীর কারণে নাকি করোনা ভাইরাস নামের জোরে নাকি দূর হয়েছে এটা সাতার মাথা ছাড়া আর কিছু না আরে নামের জুড়ে যদি তাই গত সর্বপ্রথম আসিয়ার নামের জুড়ে ফিরাউন আল্লাহর জান্নাতি হতো ঠিক কিনা নামের জুড়ে যদি তাই গত বিশ্ব নবীর নামের খাতিরে আবু তালিব আল্লাহর জান্নাতি হতো কুমার সাতা মাতার কারণে বাইশ হাজার মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র সেজদা দেয় মুসলমানরা টাকা থাক আর না থাক অন্যের কাছে করজা করে নিয়ে আসলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য gory কুরবানি দেয় যাদের রক্ত দম দেয় যাদের চোখের কান্না আল্লাহর সাথে হয় শুধুমাত্র রক্তের দমের কারণে আর চোখের কান্নার কারণে আমাদের দেশে এখনো করোনা ভাইরাস সেই রূপ নাই নাই ঠিক কিনা যেখানে 5 টাকার মাছের দাম হয় পঞ্চান্ন টাকা একশো দশ টাকা এই জায়গায় যদি মহামারী ধরে শোবেও না আজকে তসলিমা নাসরিন সহ মন্তাসির মামুন মুতা মামন তো শেষ এগুলো এরপরে যারা ব্যক্তিগুলো আছে নাম বললে ঘৃণাবোধ হয় লজ্জা লাগে ঘৃণা লাগে যাদের নাম ধরতে বড় বড় কথা বলে নারী ওই কমঞ্চের নামে প্রগতিশীলতার নামে এসে বড় বড় কথা বলে থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে যখন করোনা ভাইরাস এসেছে জগৎ আর দেখা লাগে না সব বদ্ধ ঘরে ঠিক কিনা জালিমদেরকে গালি দেয় জীবনের পরোয়া না করে ওই আলিমরাই জানাজার দিছে ওই আলিমরা দিয়ে সুতরাং আলিমদের বিপক্ষে গেলে তোমাদের জানাজা সারা মাটি হবে আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আল্লাহ পাক বলে বন্ধুরে চতুর্থ নম্বরে হলো তোমাদেরকে জানায় দিচ্ছি শোনো কষ্ট চাপা দেয় আর ফুল পনেরো মিনিটের মধ্যে দোয়া সহ হবে কয় মিনিট না আর হবে না ভাই তো আপনারা দাওয়াত নিছেন আমাকে কয়টায় হ্যাঁ আজ কয় তারিখে নিছে না আমার সারের কষ্ট হবে না না আমার সারের কষ্ট হবে আমি জানি সার না বললো আমার কষ্ট হবে আমার তো প্রত্যেকদিন মাহফিল ভাই আচ্ছা চলুক কতক্ষণ গাড়ি চলে হ্যাঁ হ্যাঁ আপনাদের তেল আছে এই যে টপ টপ করে পানি পড়তেছে আমার ভাইরা আপনার গায়ে পানি পড়তেছে মানে আল্লাহ পাকবাতে ইন্নাগুল আযিকুরুল্লাহ কাওয়া আর কওমিকা ওয়া সাউবাতু মুসলমানদের জন্য সংবিধান হলো আল্লাহর কোরআন এই কোরআনের সংবিধানকে আঁকড়ে ধরার জন্য যারা এই পানিগুলো গুলো আপনার শৈলের ভিতরে নেছেন আল্লাহর কুরআনাতের কি বললাম সত্যই যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই পানিগুলো নেন আপনার এই পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে বানাতে পারে কি পারে না নিয়ত ঠিকঠাক লাগবে জন্য বুখারীর প্রথম হাদিস ইননামাল আমালু বিল আমার ভাইরা পঞ্চম নম্বর হলফ পঞ্চম নম্বর হলফ দুনিয়া আখেরাতে মর্যাদা বাড়াইয়া দিবেন যিনি তিনি কে আর একটু জোরে কে আল্লাহ পাক বলে পঞ্চম নম্বরের প্রতিশ্রুতি যদি তোমরা ওই কবদ্ধ হও ইমানদার যদি হও আমি আল্লাহ পঞ্চম নম্বরে তোমাদের মর্যাদা বাড়াইয়া দিব কি মর্যাদা বাড়াইয়া দিবে সূরাতুল হুজরাতের ভিতরে আছে আল্লাহু রাব্বুল আলামিন পঞ্চাশ নম্বর সোরা ছাব্বিশ নম্বর বারে ষোলো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইনে তেরো নম্বরে তার ভিতৰত মানে এনিনা কোরামাকুমাই ডাল্ল গিয়া তো অ কম অ পৃথিবীৰ মানুষেরা শোন আমি তোমাদেরকে জানা দিচ্ছি এদিনা কোরমা কুমাই ডাল্লগিয়া তুঁ ক কম এদিনা লগালি হবি আমার ভাইরা আল্লাহরব্দ ইনাকুম ইন্দুল্ল গ্যাপ আল্লাহর কাছে সর্বাধিক ওই ব্যক্তির মর্যাদা বেশি যে পরহেশ গার যে মোত্তাকি জরে আল্লাহর কাছে মর্যাদা কার বেশি পরহেশ গার পরহেজ গার মধ্যে আলোচনা হচ্ছে মোত্তাকি মোত্তাকি বান্দার সাথে আল্লাহর কোনটি ঘন্টা আল্লাহর রব্বুল আলামিন 15 টি সুক্তি শোনা এই সুক্তিটা হলো পঞ্চম নম্বর চুক্তি হলো যদি তোমরা মুত্তাকি হও আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব বলুন তো আল্লাহর ভয় সবচাইতে বেশি কার কার মুত্তাকিদের এর চাইতে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন দুনিয়ার কোনো প্রেসিডেন্টের ভয় আল্লাহর কাছে নাই डायरेक्टली বলে নাই নাম ধরে দুনিয়ার কোন রাজনীতিবিদ দুনিয়ার কোন সাধারণ মানুষের ভয় থাকলো থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু আমি বলছি এবার মিন ওলা বা যারা আমার আলিম ওই আলিমরা সব চাইতে আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহকে যারা ভয় করে ওই আলিমদেরকে সুতানা তাকে গ্রেপ্তার করলেন ওই আলিমদেরকে মিথ্যা মামলা দিলেন ওই আলিমদেরকে জেলখানায় নিলেন এমন কি ভারতের ইশারায় ফাঁসির মঞ্চে দিলেন তার মানে আল্লাহর আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দিচ্ছেন কেমতের ময়দানে বিচারের কাঠ করায় দাঁড়াতে হবে ঠিক কিনা অথচ আমার দেশের একটা পীর একটা পীরে আলিমদেরকে গালি দিচ্ছে ফেসবুকে দেখেছেন আপনারা এই পীর এমন ভাষায় কথা বলে পীরের ভাষা যেন রাশেদ খান মিননের মতো কথা তোমার ভাষা রাশেদ খান মেননের মতো তোমার ভাষা সালমান লুজদির মতো তোমার ভাষা মন্তাসির মামুনের মতো লোকে এই জন্য বলে তুমি পীর না হয়ে যদি পাঠা হতে জনগণ মেরে নিতে পারতো ঠিক কিনা তুমি তো পি তোমার ভাষা এমন হবে কেন আমার সময় সময় সময সব গুলো এক এক যায় যায় না না বিয়ায় গেছে বিয়ের বাড়ি কে গেছে বিয়ায় বিয়ের বাড়ি গেছে মেয়ের বাপ ছেলের বাড়িতে গেছে শীতের দিন এইরকম হুজুর শীতের দিন যাওয়ার পর এখন মেয়ের বাপকে কে একটু ইনসাল বেশি করে ঠিক কিনা কয় ছেলের বাপ আমি যাওয়ার পর এখন ছেলের বাপ ওই মেয়ের বাপ গোসল করে বলছে বিয়ায় শীতের দিন গোসল করতে কষ্ট একটু সরিষার তেল দেয় এইবার সরিষার তেল দিছে ছেলের বাপ বলতে সরিষার তেল হলুদ দিনই শীতের দিন গোসল করবে যেত প্রসাব ও হলুদ সুতরাং মেয়ের বাপ তো একটু প্রসাব আর সরিষার তেল মিক্সার করে দেয় একটু দূরে যাওয়া কাম সারা ঝোকা দিয়ে ঝোঁকা দিয়েছে এইরকম গন্ধ পাই না এই গন্ধ পাইলেন কোথায় বিয়াই চিন্তা করছে তাহলে মনে হয় খুব ভালো লেগেছে বলছে বিহাই এই কেমিস্ট্রি এখন আবিষ্কার হয় না শুধুমাত্র আমার কাছে আছে তাই নাকি ঠিক আছে বিয়ায়। আজকে তো আপনার বাড়িতে দাওয়াত খেয়ে চলে গেলাম আবার শীতের সময় আপনি আসবেন আপনি আসবেন এইবার ছেলের বাপ চলে গেছে মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে যাওয়ার পর এইবার গোসল করবে সকাল বেলা বলছে বিয়ায় একটু সরিষার তেল দেন গায়ে দেব এইবার ছেলের বাপ যাওয়ার আগে কয়েকদিন আগে থেকে সরিষার তেলের ভিতরে শুকনা পাইখানা রেখে দিয়েছিল এইবার দিছে দেওয়ার পর ছেলের ভাত নিছে নেয়ার পর হাতে দিয়ে ডলা দিয়ে যখন মুখে দেখছে খালি গন্ধ আসে গন্ধ আসে করছে বিয়ার এই তেল কোথায় পাইলেন বলছে বিয়ায় আপনি যে মেশিনের সামনে থেকে নিয়েছিলেন ওই মেশিনের পিছন দিক থেকে নিয়েছিলেন সুতরাং এক ম্যাগে শীত যাই না আজকে তোমার দলের চাকা আছে উপরে আছে দেখে তুমি আজকে ক্ষমতার বাহাদুরি দেখতে দেখাচ্ছ ওই চাকা যখন নিচে আসবে ইসলাম ক্ষমতায় আসবে তোমাদের কেমন দৌড়ানি দিবে এই দৌড়ানির চোটে বাংলাদেশে তো থাকতে পারবে না দিল্লি ছাড়া তোমাদের জায়গা হবে না হবে না ঠিক না। মুসলমান ভাইরা সম্মানিত ঈমানদার ভাইরা ও আল্লাহ গরাব্বুল আলামিন বলে ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আক্তাক ক আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে ব্যক্তি হলো পরহেজগার ইন্না আল্লাহু আলিমুন খবীর আল্লাহ সব জানে কি জানে না কাকে কোন জায়গায় হত্যা করার পরিকল্পনা করেছো লন্ডন থেকে কুনরা এসেছে ভারত থেকে রারা কোন চুক্তি তোমাদের সাথে করেছে জানে কি জানে না আমার ভাই শুধু আল্লাহ বলে যদি মোর হও আমি আল্লাহ মর্যাদা বার দিব কেমন মর্যাদা সনথ এমপি মন্ত্রী থাকলে দুই দিন পর পাঁচ বছর পুলিশের পরিবর্তন যখন হয় তখন লাঠির পিটন আসে না নাই আজকে তোমরা যাদেরকে জনগণের উপরে ছাপিয়ে দিয়েছো ক্ষমতার পর পরিবর্তন হলে ওই লাঠি আবার উল্টা দিকে ঘোরার সম্ভাবনা আছে না না কত যদি আপনি আল্লাহ ওয়ালা হন তাহলে এই লাঠি আপনার দিকে আডবে না প্রমাণ হযরতে বেলাল হাফসি বেলাল বেলাল رضی আল্লাহু আল্লাহ কেমন মর্যাদা বাড়ায় দেয় কিমানদার হলে মুত্তাকিরা আলোচনা চলতেছে মুত্তাকি বান্দার সাথে 15 আমার আল্লাহর চুক্তি আল্লাহ পাক বলেন পাঁচ নম্বরে চুক্তি হলো আমি মর্যাদা বাড়ায় দিব। কেমন মর্যাদা শোনো যদি জিহাদের বদৌলতে আল্লাহর জান্নাত হতো কখনো বেলাল কি জান্নাত পেতো তোমরা হারাম কে সুন্দর চেহারা করে বলো তাহাজ্জুদ পড়েছি যোনগণ হাসে তাহাজ্জুদের চেহারা এটা আমার বায়রা চোখগুলো দেখলে যেন হনুমানের মতো লাগে মুখsudo পাউডার মেখে সাদা অতসু ইমানদারের চোখ লাগে না চেহারার দিকে তাকালে তাহাজ্জুদের পানি ঠান্ডা পানি যখন গালে দেয় চেহারার সৌন্দর্য আসে না না ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জাত বিগি নাফিলাত আল্লা

তোমার নাকি তুমি নাকি সিন উচ্চারণ করতে পারো না তুমি নাকি সিন বলো বেলাল তোমার উচ্চারণের সমস্যা হচ্ছে সব সাহাবাগুলো তোমার বিরুদ্ধে অভিযোগ বলতেছে ও বেলাল তুমি একটু মাদিনের কাতার থেকে তুমি দূরে সরে যাও বেলাল বিশ্ব নবীর ডান হাতটা ধরলে ডাক দে কাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন ওই আল্লাহ ওই আল্লাহকে ডাকতে গিয়ে উমাইয়া আমার হাতের ভিতরে পেরেক দিয়েছে পার ভিতরে পেরেক দিয়েছে আমার বুকের উপরে উত্তপ্ত বালির ভিতরে সোয়া পাথর গুলো তুলে দিয়েছে তুলে দে বলছে তারপর আমি সারি নাই আহাত আহাত আল্লাহ এক আল্লাহ আক বলেছে যদি তুমি না সারো পেরেক ঢুকায় দেব আমার যে ভিতরে পেরেক ঢুকা দিয়েছে এই জন্য তো আমি উচ্চারণ করতে পারি না ও রাসূল এটা কি আমার দোষ আমি কালো আমার নাকটা বোঝা আমার ঠুটগুলো ঝুলানো আমার চুলগুলো উচক শুষ্ক আমি এমন কালো মানুষ পছন্দ করে আমার তোমার রব আমার রব তো আমাকে সৃষ্টি করেছে দুঃখ আমার নয় আল্লাহ নবীর চোখে পানি আষ্ট বললে বেলাল তুমি বাড়ি যাও এইবার রাসূল বললেন তোমাদের সৌন্দর্য একজন ইমামকে তোমরা নিয়োগ দাও যার চেহারা সুন্দর যার কণ্ঠ সুন্দর যে উচ্চা লম্বা তাকে ডাক দাও একজন সুন্দর জমায়ে ব্যক্তিকে আযানের জন্য নিযুক্ত করা হলো বেলাল বাড়িতে গেলেন দুধ চোখ ভরে শুরু করলেন তাহাজ্জুদ নামাজ ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা যাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক বলেন যা তাহার পারে পরে মাহমাকামে মাহমুদ পর্যন্ত পুষা জেনে দেয় তিনি কে এই স্লোগান দিয়ে হয় নাই জোরে বলা লাগবে তিনি কে আমার বাইর সম্মানিত উপস্থিতি বেলাল কাটতে শুরু করলেন তাহার আল্লাহকে ডাকতে বলে বাবু আমি তো কালো এটা আমার সৃষ্টি ন তুমি তো বলে দিয়েছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম মানুষকে তুমি সুন্দর করে সৃষ্টি করেছ আমি কি তোমার কি কি মিথ্যা সকালে আমাকে পছন্দ করে না আমি তোমার সৃষ্টি না আমি তো আমার হাতে সৃষ্টি হই না আমাকে কেন কালা করে সৃষ্টি করলা আমার দাঁত কেন বড় বানাইলা আমার টোটগুলো কেন ঝোলা গলো ও আল্লাহ এটা তো তোমার সৃষ্টি তারপর আমাকে ওই নবীর কাছ থেকে তারা কেন দিল তোমার ঘরের ক্ষেত মধ্যে কেন আমাকে তারা দিল তোমার নাম কি আমি ডাকতে পারবো না সকলে একটু জুবান দে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ তোমার নাম কি উচ্চারণ করতে পারবো না তুমি যে মহান ডাকতে পারবো না মুনাজাত করতেছেন এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় ফজরের ওয়াক্তেই бараজান দোয়া হলো আযান দেয়া করে কিন্তু রাত্রি ফারসা হয় না সুবহে সাদিকের সময় যেটা আসে সেটা আসে না আল্লাহর নবী বসে আছেন জিব্রাইল আসলেন ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তিন দিন পর্যন্ত মক্কার মসজিদে কোন প্রকার আজান হয় না ও মসজিদে নবীতে কোন প্রকার আজান হয় না ও আল্লাহর রাসূল তিন দিন পর্যন্ত কি মসজিদে নবীতে কোন আজান হয় না আল্লাহর নবী বলেন হয় আগে বেলাল কালো ছিল বেলালের সৌন্দর্য ছিল না সেন উচ্চারণ করতে পারতো না সেন বলতো লোকেরা পছন্দ করতো সৌন্দর্য মন্ডিত সুলেরিত কণ্ঠস্বৃদয় যুক্তি দিয়েছি ওই মার্চিনের কথা কেল্লা পর্যন্ত পোষায় না জীবদায় বি আপনি আপনার সাহাবাদের কি জানা দিন বেলাল চলে যাওয়ার পর থেকে এই পর্যন্ত একটা জানো আর সে পর্যন্ত পোষায় না এবং আল্লাহ আমার মাধ্যমে ঘোষণা করে দিয়েছে বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নবীতে সাজান না দেবে ততক্ষণ পর্যন্ত আর সবগে সাদিকের মুখ কেউ দেখবে না আল্লাহ রাসুলের মুখের ভিতরে আজি পুটে গেল ডাক্তার বেলালের কাছে যাও বেলালকে ডাক দাও এই দিন অপেক্ষায়রা ছিল। বেলালের সম্মান রাসুল শুধু বৃদ্ধি করে না বরং আর থেকে আল্লাহর প্রতি থাকার কারণে আমার আল্লাহ বেলালের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে আজকে আমাদের কোরআনের পাখি কোরআনের পক্ষে থাকার কারণে দুনিয়ার কোনো ব্যক্তির কাছে মর্যাদা বৃদ্ধি করা লাগবে না সাধারণ মানুষ অটোমেটিক্যালি আন্দোলনের ভিতরে শরিক হয়ে তিন শত তিন দিনে দুই শত সত্তর জন ব্যক্তি জীবন দিয়েছে এটা হলো আল্লাহর ভয় ঠিক না এগুলো আল্লাহর ভয় থাকার দরকার আছে না সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো পঞ্চম নম্বরে চুক্তি করব মর্যাদা বাড়ায়া দিব ষষ্ঠ নম্বরে হলো রিজিক দিব অনেক ব্যক্তি বলে ইসলামী আন্দোলন করবা তোমার বাড়ি ঘরে পুরে দিব তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব কোন কায়দায় তুমি ইসলামী আন্দোলন করো আছে না নাই বলে তোমাকে মাদ্রাসার চাকরি হুজুররা বেশি করে এই মৌলবাদীরা বেশি করে হুজুরের মাদ্রাসার চাকরি খেয়ে ফেলে দিব বিশ্ববিদ্যালয়ের চাকরি খেয়ে দিব এদের প্রমোশন বন্ধ করে দিব এমন স্লোগান আছে না নাই আবার স্লোগান ধরে একটা দুটা হুজুর ধরে ধরাই ধরাই জবক একটা দুটা হুজুর দর সকাল বিকাল নাস্তা কর বলুন তো জবাই করা কাদের কাজ জোরে বল রাখবে আর একটা দুইটা যে মানুষ জঙ্গলে বেড়াতে গেলে যেগুলো খায় সেগুলোর নাম কি জোরে বল তার মানে হলো হ্যাঁ না এই চতুষ্পদ পর্যন্ত যারা চতুষ্পদযন্ত্র অনুসরণ করে একটা বাগের একটা মানুষ লাগে না আর এরা স্লোগান দেয় একটা দুইটা উমক ধর ধরাই ধরাই জমা কর একটাতে উমক ধর সকাল বিকাল নাস্তা কর তার মানে এরা বাগের চাই তো খারাপ ঠিক কিনা এই হায়নাগুলোর চাইতে খারাপ যারা শিক্ষাঙ্গনে হায়নাদের ভূমিকা পালন করে যারা দেশের নেতৃত্বে ভালো ভালো কথা বলে সেই রূপ

কোরানুল কারেমের পঁয়ষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পয়স সতেরো নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইনের দুই এবং তিন নম্বর আয়াত সুরা তলা কেরভি তল্লাপাক বলেন ওয়াম আইয়াদ ইল্লা বুয়াজা আল্লাগু মখরজা ইয়াজা আল্লাগু মখরজা ওয়াইয়ার জোকোহো মেন হাইসোলা

তাহলে হওয়ার দরকার আছে না নাই ইমানদার হওয়ার দরকার আছে না নাই পরহেজগার হওয়ার দরকার আছে না নাই আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেয় শোনো শুধু তাই নয় সাত নাম্বারে কি করবে যখন তুমি মরনের বিছানায় পড়ে যাবা মরনের বিছানায় পড়ে যাওয়ার পর দুনিয়ার এই রিজিক খাওয়ার পর মরনের বিছানায় পড়ে যাবা মরনের বিছানায় পড়ে গেলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিব

في الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله الله اكبر الله بارك الله اكبر الذين امنوا وكانوا يتقون

ওই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে আল্লাহর বিধানmapbox চলেছে আমি আল্লাহ পাক তাদেরকে একটা সুসংবাদ দিলাম ওই সুসংবাদ হলো আল্লাহর জান্নাতের সুসংবাদ এই সুসংবাদ কোরআনে আছে না নাই ওয়ানাজ্জাল্লা আলাইকাল কিতাবতি বিয়ানাল লিকুল্লাই শাইইউ ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমি 16 নম্বর চেরা 14 নম্বর পার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 98 নম্বর আয়াতের প্রথম অংশ অংশ সুরা নাখলে আল্লাহ পাক ওয়া আনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ান লিকুল্লি শাই একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যত তথ্য যত উপাত্ত যত কথা আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে রেখেছি যত কিছু আছে কুল্লি শায় সব কথা কোরআনের ভিতরে এসে রেখেছি বলুন তো কোরআনে সব কথা আছে না নাই এইবার গুরুত্বপূর্ণ একটা আলোচনার কথা বোঝেন এক মিনিট বলুন তো সব কথা কোরআনে আছে না নাই তিবিয়ানাল্লি কুল্লি শায় সব কিছু রেখেছি তাহলে এই কোরআনে ব্যক্তি নীতির কথা আছে না নাই পরিবার নীতির কথা আছে না নাই শিক্ষা নীতির কথা আছে না নাই ধর্ম নীতির কথা আছে না নাই কথা বলেন ভাই রাষ্ট্রনীতির কথা আছে না নাই শিক্ষানীতির কথা আছে না নাই এইবার বগুড়াবাসী দু হাত তুলে বলা লাগবে সকালে দু হাত রেডি করে বলন তো এই কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে না না আজকে যারা বলতেছে কোরআনের ভিতরে রাজনীতি নাই কোরআনের ভিতর রাজ ইসলামী রাজনীতি আছে কিন্তু নীতি নাই

এখন ওরা বলে আমরা নাকি আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি করি ঠিকই না বলে না আয় মুসলমান উদ্যোগলাবাসী আপনারা সাক্ষী ধর্ম নিয়ে রাজনীতি করে চতুর্থ দিনই যেন উনিশশো ছিয়ানব্বই সনে নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে জনগণের সাথে প্রতারণা করেছে সর্বপ্রথম বাংলাদেশে তিনি ধর্মকে ব্যবহার করতে ঠিক কিনা আমরা যেটা করেছি এটার নাম হলো ধর্মীয় রাজনীতি যা কোরআনে জায়েজ আমার সম্মানিত মুসলমান ভাইরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো

আমি কখন বেরেস্তানা দিল করব রক্ষতার উপর বিপদ আপদে যারা রক্ষা থাকবে মৃত্যুর সময় আমি আল্লাহ ফেরেস্তানা দিল করে দেয় একটা তিনটা সুসংবাদ দিব আল্লাহ তাকাপ তোমার ভয় নাই ওয়ালা তাহজানু তোমার চিন্তা নাই ওয়া বিশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন ওই জান্নাত দেখো যে জান্নাতে তোমাকে প্রবেশ করানোর জন্য হাজার হাজার ফেরেস্তা এসেছে ওই জান্নাতের সুসংবাদ নিয়ে তুমি এইবার মৃত্যুর কোলে ঢেলে দাও সুতরাং জান্নাত পাওয়ার জন্য এই ফেরেস্তাদের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য মোত্তা পরহেজগার হওয়ার দরকার আছে না এরপরে রাসুল বলতেছেন শোনো এরপরে হলো জাহান নামের আগুন থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বাঁচিয়ে দেব এরপরে জাহান নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব মোত্তাকিদের জন্য জান্নাতের সুসংবাদ দেব আর এর একটা উপকার তোমাদের করব আমি আল্লাহ তোমাদেরকে ফরকান নাজিল করে দেব দশ নম্বরে আমার আল্লাহ পাক আপনাদেরকে ফরকান দিবেন জান্নাতের সুসংবাদ দিবেন দশ নম্বরে কি দিবেন জোরে বলো আরেকটু জোরে আমার বাইরা ফুরকান দেবে আল্লাহ রব আলমিন কোরআনুল ক্যারিমের ভিতায়াত দিয়েছেন আল্লাহরুল আলমিন কালা মানু ই কোত

জোরে বলন আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে ফোরকান দিব যদি ইমানদার হয় এই কোরআন দেখে দেখে বলবা সকালবেলা বেলা টিপি দেখে মিথ্যা কথা বলে কে কোরআনের বিপক্ষে অবস্থান করে কে আলিমদের চরিত্র হরণ করার জন্য নাটক সাজায় এদেরকে দেখে দেখে কোরআনের আলোকে তোমরা সাব্যস্ত করবা ঠিক কিনা আমার বাইর এই কাজ যদি করতে পারো আমি তোমাদেরকে বললাম তোমরা হবা মুমিন আর ওই মুমিনদের সামনে যখন ওয়াইজা তুলিয়া দা আলাইহিম আয়াতু যাদাতকুম ঈমানা ওই মানদার সামনে যখন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হবে ঈমানি শক্তি তখন বৃদ্ধি পাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওই ঈমানরা ওই মুমিন কেবল মাত্র শুধুমাত্র ভরসা করবে আল্লাহর উপরে কার উপরে আজকে অনেক ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে না দুর্গার উপর ভরসা করে আছে না নাই যে ব্যক্তি দুর্গার উপর ভরসা দুর্গার উপর বিশ্বাস করে এ কোশ্চেন কালে মুসলমান হতে পারে না وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ এতো আল্লাহর সাথে সাব্যস্ত করেছে শরীক করেছে বেঈমান হয়ে গেছে মুশরিক হয়ে গেছে এ ব্যক্তি কুফরি করেছে ঠিক কি না আল্লাহ পাক ডাকতে বলছে ইমানদার হবে যারা ওয়ালা রাব্বিকুম ইয়াতাওয়াক্কালুন ঈমানদাররা আল্লাহর উপর ভরসা করবে তারা এই একটু হাততে বের করেন বের করে একটু ঝাঁকি দিয়ে ভালো লাগবে আঙ্গুলটা উচো করে দিয়ে শেষ একটা শ্রোধন আমাদের যাইভুম ঝাঁকার থাক আমরা বাসিয়ার মরে যাব বিপদ আপদ সব কিছুতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার উপর ভরসা করবে দু হাততে হাত নামান আল্লাহ পাক যেন আমাদের কবুল করে কোরআনের আলোকে আল্লাহ পাক যেন আমাদেরকে দাখিল করে নেন আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত ও ওয়াল মুশরিকি ওগো মালি তোমার সামনে হাত তুলেছে আমার সম্মানে তো নিয়ে মালি এত বড় উদার হৃদয়ের মানুষ এত বড় نیک ওয়ালা আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি তাকওয়া বান্দা আল্লাহ কোন দেখেছি আল্লাহ তোমার কাছে ময়দান থেকে দোয়া করি আমার सारे নেক হায়াত বাড়ায়া আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত শরীরের ভিতরে যদি কোনো ব্যমার বেধি থাকে এগুলে কত্রিত করে পানি বানায়া প্রসাবের দর্দ বের করে আমার सारे শরীরটাকে আল্লাহ তুমি নিরাপদ বানায়া দিও মাবুদ তোমার দরবারে উদ্দির গোলা বাজারের এই ক্ষিপ্ত ক্ষিদ্র ধামা ঈদগা ময়দান থেকে হাত তুলেছি মানুষদের নিয়ে কোরআনের পাখিগুলো মন ভরে আলোচনা শুনেছে এটা আমার কোনো আকর্ষণ নয় এটা আমার কোনো গর্ব নয় আল্লাহ তোমার কোরআন বলতে পারি তোমার কোরআনের স্টাডি করি তাই লোকগুলো ভালোবাসে অধীর আগ্রহের শুনে ওগো মালিক এটা যদি কোরআনের আকর্ষণ হয় যারা এসেছে প্রত্যেকের কদমে কদমে লক্ষ লক্ষ কুটি গুন তুমি নেক দিয়ে দাও ও মালিক যারা এসেছে জানি না তারা কেমন মাবুদ গো ভুলটি যদি হয়ে থাকে পূর্বের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ এই মোনাজাত কবুল করে নিয়ে আমাদের কবুল আর মঞ্জুর করে না মাবুদ গো উদ্দরগুলোর বিভিন্ন প্রান্তর দিকে আমার স্যারের এসেছে যুবকের এসেছে হাফেজে কোরআন গুলো এসেছে আলিম সাধারণ মানুষ গুলি ইসলামের পথে অটল আর অভিচলকারী ইসলামী আন্দোলনের ভাইরা এসেছে কর্মী ভাইরা দায়িত্বশীল ভাইরা এসেছে ওল্লা যারা কোরআনের জন্য ছুটে আসলো এদের দেওয়ার কিছু নাই তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ এদের প্রত্যেকটি কদমের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তুমি সোয়ার তাদের দিয়ে দেওয়া ভোগানি গুণান তুমুল

আল্লাহ ভাইরার জন্য তোmathscr আল্লাহ আল্লাহ এগুলো যদি থাকে এগুলোকে কত্রিত করে আমাদের নে আমলের খাতিরে এগুলো পানি বানায়া প্রসাবের দার দেবের করে আমাদের শরীরকে নিরাপদ বানায়া দাও যাতে তোমার কুদরতি পায় আমরা সিজদা দিতে পারি ও মাহবুব আজকে প্রতিষ্ঠান আল্লাহ ও মাহবুব ক্ষেত্র অবস্থান অনেক ক্ষেত্র ঋণ নিয়েছে আল্লাহ তোমার গায়েবে مدد দ্বারা এর উন্নয়নকল্পের ঋণগুলো পরিশোধ করে আল্লাহ যা দরকার তোমার পক্ষ থেকে তুমি দিয়ে দিও আল্লাহ গো ঋণের বোঝা মাথায় করে না আবার কষ্ট যুবকগুলো সব যুবক দেখতেছি এরা তো খালে দিবনে ওয়ালিদের উত্তর শরী আবু করুমরের উত্তর শরী আলীর উত্তর শরী আল্লাহ যুবকদের কবুল করে নেও আল্লাহ মিল্লাত ভাই আরমান ভাই শাহাদত ভাই এনামুল ভাই সহ আমার স্যার সহ নাম না জানা আল্লাহ অনেকে আল্লাহ যারা হাত তুলেছে সামনে বামে পিছনে আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ ও মা বোন এ ক্ষিপ্তামা যারা আসপাতে যতদূর কণ্ঠ যায় আল্লাহ প্রত্যেককে কবুল করে নিও মা বোনদের কবুল করে নিও মা বোনদের যাদের সন্তান নেই তুমি সন্তান দিও অনেকে সন্তানের কারণে মুখটা বেঁচে যায় সংসারে বেঙে যায় আল্লাহ তোমার পুত্র থেকে শূন্য মুখটাকে সন্তান দিয়ে আল্লাহ তুমি পূর্ণ করে দিও যাদের আল্লাহ ঋণ গুস্ত গুলো দূর করে দুনি বানা দিও আল্লাহ যত দূর পর্যন্ত কন্ঠ যায় যত কবর আছে কবর গুলো আল্লাহ কি অবস্থা আছে জানি না যদি আদাবের ফেরিস্তা তাকে উঠায় নি আল্লাহ জান্নাতে ফেরিস্তা নামায় দিয়ে কবর থেকে জান্নাত পর্যন্ত সুরঙ্গি বানায় প্রত্যেক কবরটাকে জান্নাতে টুকরা বানায় দিও বিশেষ করে মাবুত মিল্লাত ভাইয়ের অনেকের মা মারা গেছে ওয়াল্লাহ কবরস্থানে অনেকের বাবা আছে মা আছে দাদা আছে দাদি আছে নানা আছে খালা আছে ফুপা আছে আপন আপন আত্মীয়-স্বজন বাপসব বাবার কুল মাসব মার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল যারা কবরে গেছে ওয়াল্লাহ চিত্রধামা কেন্দ্র কবরস্থানে যারা শুয়ে আছে এদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও তোমার শেখানো বানায় বলছি আকুর রাব্বির হামুমা

সন্তানের থেকে যোজন যোজন দূরে ও মালিক এটা একটা বিরহ বিরহ যন্ত্রণা বাবা সহ্য করে সন্তানের সফলতার জন্য আল্লাহ সারকে নিয়ে হাত তুলেছি সন্তান যে উদ্দেশ্যে গেছে ডক্টরেটের জন্য আল্লাহ দুনিয়ায় ডক্টরেট তো তুমি দিবাই দিবাই দিবা আখ রাতের ডক্টরের সাথে বানায় দিও আল্লাহ দুনিয়ায় সফল করে দিও আকিরাতির সফল করে দিও আমরা যারা হাত তুলেছি আমাদেরকে তুমি কামিয়াব করে নিও আল্লাহ বাংলাদেশের পুলিশ প্রশাসনকে হেদায়েত দিও আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও সরকারি দল বিরোধী দল সাধারণ জনগণ প্রত্যেককে তুমি কবুল করে নিও ক্ষিপ্ত দামা ক্ষিত্র দামা যেখানে কবরস্থান শুয়ে আছে তাদের কবরগুলো গুলি জান্নাতের টুকরা বানায় দেও আমরা যারা হাত তুলেছি কারু বাবা নাই কারু মান আমি একজন আলেমের সন্তান আমার বাবু সাতটা মাঝে দুনিয়া থেকে বিদায় বাবা যেতেন বলতে যেখানে যাবে একটু দোয়া করো সার আমাদের অনেকের বাবা নাই আল্লাহ বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দিও মা নাই গৃহে যার সংসার আর দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ আল্লাহ আমাদের সাত আদায় সহ আল্লাহ যাদের বাবা মানায় তাদের বাবা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও বিশেষ করে আল্লাহ মাইকের জন্য আজকে যারা আঞ্জাম দিলো এই মাইকটাকে কোরআনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ বিশেষ করে তোমার কাছে দোয়া করতেছি আজকে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আল্লাহ যা চাই তুমি কবুল করে না আপনারা চান আল্লাহর কাছে চান রাত গভীর হয়েছে আমার বংশ আমার মালিক দেবে মা বোনের আপনারা চান তির কিনা আপনার চান আমার আল্লাহ দেবে মিল্লাত ভাই চান আল্লাহ

والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله